দেখলাম, কারণ কি এটা কি কোন অশনই সংকেত নাকি যে হঠাৎ এভাবে ইয়ে হয়েছে কুয়াশা এসেছে, মানে কি একটা কিসের প্রাদুর্ভাব, রোগের প্রাদুর্ভাব কি তৈরি হইতে এখান থেকে। মাঘ মাস গিয়ে ফাল্গুন মাস চলে আসছে, তার মধ্যে এত কুয়াশা, তো এই কুয়াশাতে ঠান্ডা তো এত নেই, কিন্তু স্কুল ছাত্রীদের জন্য প্রচন্ড অসুবিধা, ওরা যাওয়া আসা, তো রাস্তাঘাটে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না ঠিক মতো। হ্যাঁ, তো আমাদের তো এরকম কোনো একটা প্রবলেম নেই, ঠান্ডাও এত নেই, তো বাচ্চাদের জন্য একটু অসুবিধা আর কি, এত সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যেতে হচ্ছে, তো এতেই ওদের প্রচন্ড অসুবিধা করতে হচ্ছে।